ভদ্রলোক সিং সে কি ভদ্রলোক কোথায় গেল? চলে গেছে। শুনে গেল লোকটা? আর বলো না সজারু, কত করে বারণ করলাম কিছুতেই কথা শুনলো না, চলে গেল। আমি ভাবলাম যে কফির অত প্রশংসা করলো, তাহলে হাতের রান্নার প্রশংসাটা না শুনে ছাড়বো কেন? ওরকম ইন্টারভিউ কত আসে কত যায়, কিন্তু ভদ্রলোকের অফারটা যদি ঠিকঠাক লেগে যায়, মানে ওর কোম্পানিতে যদি আকাশের গান রেকর্ডিং করে বার হয়, সেটা হিট করবেই। তাই তো, সেটা হিট করলে পরে তখন আপনার ইন্টারভিউ নিতে হবে মশাই, আপনার সেক্রেটারি খোঁজার জন্য, সেটা ভাবুন। কোনটা বেশি, ইন্টারভিউ না গানের রেকর্ডিং? একদম ঠিক, একদম ঠিক আকাশ। চল বাবা, চল গিটারটা নিয়ে আয়। বাবা তোর না, এই নে 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 নে, বস বস, তুই এখানে বস আকাশ, ধর 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 গিটারটা ধর। একদিন ঠিক পাহাড়ে সে তোমার মনের যত আছে ব্যাকুলতা, বলবে মাটি তোমার জন্য আসন বেঁধেছি, সেদিন দেখবো বলেই আমি আমার দিকে চেয়ে আছি। একদিন ঠিক পাহাড়ে সে নামাবে তার মাথা, জানাবে বোন মনের যত আছে ব্যাকুলতা, বলবে মাটি তোমার জন্য আসন বেঁধেছি, সেদিন দেখবো বলেই